টেকনলজি নিউজৰ এটা ফ্ৰেছ আৰু একদম নতুন এপিছোড এটালৈ আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ। আজি বহুতো ইণ্টাৰেষ্টিং নিউজ আছে। এইটো সপ্তাহৰ কি কি নিউজ আছে, কি কি আপডেট আছে সকলোবোৰ এই ভিডিঅ'টোত ক'ম। চ' লাষ্টলৈকে ভিডিঅ'টো চাই থাকিব, বহুত বহুত ইণ্টাৰেষ্টিং নিউজ আছে। চ' চাই থাকক আৰু ভিডিঅ'টো বলক ষ্টাৰ্ট কৰোঁ বলক। নিউজটো আহিছে জিঅ'ৰ ফালৰ পৰা মানে আহিছে। আপোনালোকে যদি জিঅ' ফাই এটা ইউজ মানে কিনিম বুলি ভাবিছে, যদি জিঅ' ফাই এটা কিনিম বুলি ভাবিছে, ৱাইফাই জিঅ' হটস্পট যোনটো থাকে, জিঅ' হটস্পটটো যদি কিনিম বুলি ভাবিছে, তেনেহ'লে জিঅ' হটস্পটটো প্ৰাইচটো হৈছে 1999 মানে 2000 টকা। 2000 টকাত যদি জিঅ' ফাইটো কিনে, তেনেহ'লে আপোনালোকে 5 মাহ ইণ্টাৰনেট ফ্ৰী পাব, 5 মাহ ইণ্টাৰনেট কমপ্লিমেণ্টেৰী ইউজেজ পাব জিঅ'ৰ ফালৰ পৰা, জিঅ' হটস্পট মানে জিঅ' ফাইটো। নেক্সট নিউজটো আহিছে ৰিয়েলমিৰ ফালৰ পৰা। ৰিয়েলমিয়ে লঞ্চ কৰিব গৈ আছে দুটা ফোন, C12 আৰু C15। এতিয়া C12টো হ'ল C11 যোনটো চলি আছে বৰ্তমান, C11ৰ আপগ্ৰেড মডেল হয় C12। আৰু C15 দুটা একেলগে লঞ্চ কৰিব গৈ আছে August 18, মানে 18 আগষ্টত লঞ্চ কৰিব গৈ আছে C12 আৰু C15। এতিয়া ফিচাৰ্ছ কেইটামান কৈ দিছোঁ মই C12ত। আপোনালোকে ৰিয়েলমিয়ে কোৱা মতে 57 ডেজ ষ্টেণ্ড বাই পাব, ষ্টেণ্ড বাই টাইম পাব, 46 আৱাৰ টক টাইম পাব, মানে তাৰপিছত বেটাৰী আছে 6000 mAh। C12 আৰু C15 দুয়োটাতে 6000 mAh বেটাৰী আছে, 6.5 ইঞ্চ ডিছপ্লে। তাৰোপৰি যদি C15ৰ কথা কওঁ, C15ত একেলগে 6000 mAh বেটাৰী আছে আৰু 18 ৱাট কুইক চাৰ্জ আছে। 18 ৱাট কুইক চাৰ্জ C15ত আছে, C12ত নৰ্মেল চাৰ্জাৰ আছে। 6000 mAh বেটাৰী পাব দুয়োটাতে। 18 আগষ্টত পাব, 18 আগষ্টৰ পৰা আপোনালোকে কিনিব পাৰিব অনলাইন বা অফলাইন। প্ৰাইচটো C15ৰ প্ৰাইচটো হৈছে আপোনাৰ 10,000 মান হ'ব। 3GB ভাৰ্চনটো 10,000 মান হ'ব আৰু 4GB ভাৰ্চনটো 11,000 নহ'লে 11,500 ইমান হ'ব। টিকটক ইণ্ডিয়াত বেন হৈ গ'ল, তাৰপিছত আহিল ইনষ্টাগ্ৰামত ৰিলছ। ইনষ্টাগ্ৰামত ৰিলছ অহাৰ পিছত এতিয়া বৰ্তমান আহি আছে ফেচবুকত এনেকুৱা এটা টিকটক টাইপৰ শ্বৰ্ট ভিডিঅ' আহি আছে ফেচবুকত, এটা নতুন ফিচাৰ্ছ আহি আছে। বিটা ভাৰ্চনত বৰ্তমান আহিছে, এতিয়া ষ্টেবল ভাৰ্চনত আমাৰ নৰ্মেল মানুহৰ ইউজাৰৰ বাবে আহি আছে, ৰিচেণ্টলি আহি আছে ফেচবুকৰ এনেকুৱা শ্বৰ্ট ভিডিঅ' যেনেকৈ আপোনাৰ টিকটকত যেনেকৈ আছে শ্বৰ্ট ভিডিঅ', এনেকৈ বৰ্তমান যেনেকৈ ইনষ্টাগ্ৰামৰ ৰিলছত আছে, এনেকৈ ফেচবুকতো নতুন ফিচাৰ্ছ এটা আহি আছে। চ' এনেকুৱা যদি শ্বৰ্ট ভিডিঅ' টাইপ এনেকৈ বনাই ভাল পায়, তেনেহ'লে ফেচবুকত ৰিচেণ্টলি আহি আছে, মোটামুটি 1 মাহমানৰ ভিতৰত চবৰ বাবে এভেইলেবল হ'ব। ফেচবুকত যেনেকৈ মই মাত্ৰ ক'লোঁ যে ফেচবুকত এটা ফিচাৰ্ছ আহি আছে ৰিচেণ্টলি আহি আছে, যেনেকৈ ইনষ্টাগ্ৰামৰ ৰিলছ আৰু টিকটকৰ টাইপ এনেকৈ ফেচবুকত এটা এনেকুৱা ফিচাৰ্ছ আহি আছে। কিন্তু বৰ্তমান জি ফাইভ এপ্লিকেশ্যনত এনেকুৱা ফিচাৰ্ছ এটা অলৰেডি আহি গৈছে। যদি G5 আপোনালোকৰ ছাবস্ক্ৰিপশ্যন আছে, G5 ইউজ কৰে এপ্লিকেশ্যনটো, তেনেহ'লে তাতে এটা পাব অপশ্যন আপোনালোকে হিপি বুলি, G5 হিপি বুলি এটা অপশ্যন আছে, যাতে যাই পেলাই আপোনালোকে এনেকুৱা 30 ছেকেণ্ড 45 ছেকেণ্ড এনেকৈ শ্বৰ্ট ভিডিঅ' টাইপ বনাব পাৰে, জাষ্ট লাইক টিকটক। তাৰপিছত নেক্সট নিউজটো হৈছে এয়াৰটেল ফালৰ পৰা। এয়াৰটেল যোনে যোনে নিউ ফাইবাৰ কানেকশ্যন লৈছে, যোনটো এক্সট্ৰিম ফাইবাৰ বুলি কয়, এয়াৰটেলৰ ফালৰ পৰা এক্সট্ৰিম ফাইবাৰ বুলি কয় ব্ৰডবেণ্ড কানেকশ্যন হয়, যোনে নতুনকৈ এয়াৰটেলৰ এনেকুৱা ফাইবাৰ কানেকশ্যন লৈছে বা ল'ব খুজি আছে, তেনেহ'লে এয়াৰটেলৰ ফালৰ পৰা এটা ভাল নিউজ আহিছে যে যোনে যোনে এনেকুৱা ফাইবাৰ কানেকশ্যন লয়, সেইসকল ইউজাৰৰ বাবে 1000 GB ডাটা এক্সট্ৰা দি আছে, এডিশ্যনেল 1000 GB ডাটা এয়াৰটেলৰ পৰা এক্সট্ৰা দি আছে। তাৰ নেক্সট নিউজটো হ'ল, যোনে গেম চেম খেলি পেলাই ভাল পায়, তেনেহ'লে কল অফ ডিউটি যোনে খেলে, কল অফ ডিউটি এটা নতুন ভাৰ্চন আহিছে, Season 9 আপডেট আহি গৈছে, মানে আজি আহিব, 16 আগষ্ট হয় আজি আহি যাব। চ' কল অফ ডিউটি যোনে খেলে সি আপডেট চাপডেট কৰি ল'ব, মজা আপডেট এটা আহিছে। নেক্সট নিউজটো ওলাই আহিছে যে ৰেডমিৰ ফালৰ পৰা, ৰেডমিয়ে লঞ্চ কৰিছে ৰেডমি বুক এয়াৰ, এনেকুৱা মই দেখাই দিছোঁ ফটোটো, এনেকুৱা লেপটপ এটা ৰেডমিয়ে লঞ্চ কৰিছে, গ্ল'বেলি লঞ্চ কৰিছে, মানে চাইনাত লঞ্চ কৰিছে আৰু ইণ্ডিয়াত বৰ্তমান লঞ্চ কৰা নাই থাকে, ইণ্ডিয়াত লঞ্চ কৰা নাই, চাইনাত লঞ্চ কৰিছে অনলি, ইণ্ডিয়াত ৰিচেণ্টলি লঞ্চ কৰিব। ইণ্টেল কোৰ i5 প্ৰচেছৰ আছে, 10th জেনেৰেশ্যন ইণ্টেল কোৰ i5। প্ৰাইচটো ৰাখিছে
এইট জিবি প্লাস 512 জিবি, 512 জিবি তো এসএসডি হয়, এইচডিডি নহয়, এসএসডি 512 জিবি প্লাস 8 জিবি রেম। প্রাইসটা রাখিছে শাওমিয়ে 50,500 টাকা, মানে 50,000 টাকা মান হব। আর ইন্ডিয়াত রিসেন্টলি লঞ্চ করব বলে কৈছে, চাইনাত বর্তমান লঞ্চ করেছে, ইন্ডিয়াত রিসেন্টলি লঞ্চ করব বলে কৈছে। কিন্তু ইন্ডিয়াত রিসেন্টলি লঞ্চ করলে কি হব, ইন্ডিয়াত রেডমির প্রোডাক্টবর পোয়া বহুত টানে হয়, মানে 12টা বাজাত আহে ফ্ল্যাশ সেল হিসেবে আহি পেলায়, এনে মোবাইল বেলাকে নাপায়, লগালগ স্টক আউট হয়ে যায়, কিন্তু ল্যাপটপ আর কত পাম। সো ইন্ডিয়াত লঞ্চ করব বলে কৈছে সমি। আর নেক্সট নিউজটো আহিছে এমাজনের ফলৰ পৰা। এমাজনে রিসেন্টলি লঞ্চ করব গৈ আছে, মানে আজি রবিবার হয়, নেক্সট ফ্রাইডে মানে শুক্রবারের পৰা এমাজনত এটা নতুন সার্ভিস স্টার্ট করব বলে কৈছে এমাজনে। মানে এমাজন ফার্মাসি বলে এটা, মানে এমাজন এপ্লিকেশনটো থাকে নে এমাজন ফার্মাসি এক্সট্রা এপ্লিকেশন এটা আহে এতিয়ালৈকে গম পোৱা নাই, এক্সট্রা এপ্লিকেশন আহিব চাগে মোৰ মতে। এমাজন ফার্মাসি বলে এটা এপ্লিকেশন আহিব, তাতে এমাজনের ফালের পর ড্রাগ ডিস্ট্রিবিউট করব অল ওভার ইন্ডিয়া, মানে মেডিসিনবুট ডিস্ট্রিবিউট করব। এমাজনে কৈছে যে এটু প্রেসক্রিপশন বেসড ড্রাগস হব, যোনে প্রেসক্রিপশন আপলোড দিব তারপর বলক মেডিসিনবুট সাপ্লাই দিব। সো এমাজনে রিসেন্টলি লঞ্চ করব গৈ আছে, বর্তমান স্টার্ট করেছে, স্টার্ট করব বেঙ্গালোরের ফল, বেঙ্গালোরের পর তারপর লাহে লাহে অল ওভার ইন্ডিয়াত লঞ্চ করব বলে এমাজনে কৈছে। নেক্সট নিউজটো আছে ভিভোর ফল, ভিভোয় লঞ্চ করেছে ভিভো S1 Prime বলে। আগতে S1 S1 Pro এনেকা কিনা কিনি দুটামান মডেল আছিল, এটা নতুনকে লঞ্চ করেছে S1 Prime। S1 Prime-ত ফিচার্স কেটামান কই দিছো মই, 4500 mAh ব্যাটারি, তারপর দুটা কালার, নতুন কালার ইন্ট্রোডিউস করেছে ভিভোর ফল, জেড ব্ল্যাক আর নেবুলা ব্লু। নেবুলা ব্লুটো মোর সাগে ওয়ান প্লাসত মানে আগে দেখিছো, কিন্তু জেড ব্ল্যাকটো দেখা নাই এতালেকে। তারপর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, ফ্রন্ট ক্যামেরা 16 MP S1 Prime, 48 MP ব্যাক ক্যামেরা, প্রসেসর আছে 665, স্ন্যাপড্রাগন 665, পুরোনা হয়েছে তথাপিও ভিভো ইউজ করে আছে বর্তমান, 4500 mAh ব্যাটারি। প্রাইসটা রাখিছে আপনার ভিভো S1 Prime-ত 8 GB প্লাস 128 GB ভেরিয়েন্টত মোটামুটি 21,000-22,000 ভিতর পাব, আর 22,000 মানের ভিতর পাই যাব। তারপর নেক্সট নিউজটো আছে নোকিয়ার ফল, নোকিয়া লঞ্চ করেছে 2.4 বলে একটা মডেল লঞ্চ করেছে নোকিয়ার ফল, 2 GB প্লাস 32 GB ভেরিয়েন্ট, প্লাস 3 GB প্লাস 64 GB ভেরিয়েন্ট, 4500 mAh ব্যাটারি, তিনটা কালার অপশন থাকিব, প্রসেসর হিলিও P22, এই কেতিয়াবারে প্রসেসর হিলিও P22 ইউজ করেছে, 2 GB রেম, 2 GB রেম হিলিও P22 প্রসেসর নোকিয়া 2.4। নেক্সট নিউজটো আছে এমআই ফলৰ পৰা, এমআই এটা টিভি লঞ্চ কৰিছে, এমআই টিভি লাক্স বুলি এটা ট্ৰেন্সপাৰেণ্ট এডিশ্যন হয়, 55-inch OLED ডিছপ্লে হয়, 120Hz ৰিফ্ৰেছ ৰেট, এমআই লঞ্চ কৰিছে। প্ৰাইচটো ৰাখিছে এমআই মোটামুটি 5.37 lakhs, 5.5 lakh মান দাম হয় এমআই লাক্স ট্ৰেন্সপাৰেণ্ট এডিশ্যন OLED ডিছপ্লে, কিবা কিবি বোৰ্ড কিবা কিবি আছে, 16টা দেখে চাইনাত লঞ্চ কৰিছে, মানে আজি চাইনাত লঞ্চ কৰিব আৰু ইণ্ডিয়াত ৰিচেণ্টলি লঞ্চ কৰিব। 5.37 lakhs দি এমআই টিভি কোনে কিনিব, কোনো নিকিনে। তো আজি এইখিনি আছিল নিউজ, নিউজ বহুত আছে তথাপিও মই বাছি বাছি বহুত যোনকেইটা দিবলগা আছিল সেইখিনি দিলোঁ, বেলেগ আৰু বহুত কিবা কিবি নিউজ আছে, ইমান একেলগে দি দিলে মোটামুটি 1 ঘণ্টামানৰ ভিডিঅ' হৈ যাব। সো আচলতে মানে অহা সপ্তাহত আকৌ এনেকুৱা নিউজ লৈ আহিম, ইম্পৰ্টেণ্ট নিউজবিলাক লৈ আহিম, সপ্তাহটোৰ নিউজবিলাক এটা ভিডিঅ'ত লৈ আহিব মই ট্ৰাই কৰোঁ। সো আজিলৈকে ইমানেই, বাই বাই।